আগের বছর একটা লং ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা ছোট গামলার মধ্যে ধনেপাতা করতে পারবেন। দেখুন একটা ছোট গামলার মধ্যে কত ধনেপাতা হয়েছে। এরকম তিন চারটে গামলা থাকলে আপনাকে কোনোদিন বাজার থেকে আর ধনেপাতা কিনতে হবে না। আপনারা অবশ্যই লং ভিডিওটাতে দেখে নেবেন যে আমি কিভাবে দেখিয়েছি এই ধনের বীজ থেকে কি সুন্দর ধনেপাতা একটা ছোট গামলাতেই করা যায়।